টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল বিডি ডট কম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন নিয়মিত আয়োজন টিবেন অ্যানালিসিস এবং সাথে আছি নুপুর চৌধুরী আর বৃহস্পতিবার আমরা পাই মোহাম্মদ হাশেম ই এম বি এ আইআরএস এনরোল এজেন্ট আইআরএস সার্টিফাইং এজেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস হাসিম ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হলো সেই কারণে খুব ভালো লাগছে আর ভালো থাকাটা খুবই জরুরি আর আজকে দর্শক অনেকগুলো তথ্য আমাদের হাতে আছে বিশেষ করে অনেকগুলো সুখবর আমরা শুরু করতে চাই যে বিষয়টি নিয়ে আমরা আজকে টপলাইন করেছি যে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত গ্র্যান্ড পেতে পারেন এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই সাথে আরও বেশ কিছু তথ্য আছে যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট কবে থেকে শুরু হচ্ছে অনেকেরই প্রশ্ন আছে আবার যারা এক নিতে চান যখন ট্যাক্স ফাইল করবেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে তারা কি করবেন কিংবা যারা যদি প্রতি মাসে নিতে চান তাদের জন্য করণীয় কি এই বিষয়গুলো বিস্তারিত আমরা আলোচনা করব তবে শুরুতেই আমরা জানতে চাই মোহাম্মদ হাসেম আজকে তো একটি সুখবর নিয়ে এসেছেন যে পঞ্চাশ হাজার ডলার কে পেতে পারেন আপটু যেটি হচ্ছে তো শুরুতেই জানতে চাই কারা পাচ্ছেন ধন্যবাদ নপুর অলসো ধন্যবাদ টিভিএন দর্শকদের জন্য দর্শকদেরকে আজকে যারা আমার আমাদের অনুষ্ঠান দেখছেন তবে শুরুতে বলতে চাই ইট ইজ গুড নিউজ এবং এই ইয়াটা আপনার যে স্মল বিজনেস রিকোভারি ফান্ড এটা আজকে শুরু হয়েছে তো এটার জন্য বরাদ্দ করা হয়েছে অলমোস্ট এইট হান্ড্রেড মিলিয়ন ডলার সো এই আপনি আগে আসলে আগে অ্যাপ্লাই করতে মানে এই ফার্স্ট কাম ফার্স্ট সব বেসিসে এটা দেওয়া হবে ফান্ড শাশ হওয়ার আগে যেন আপনারা পান এই ইমিডিয়েটলি আপনারা এটা অ্যাপ্লাই করবেন সো এটার জন্য অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেট আপনার যে ল্যান্ডারটা অ্যাপ্রুভ করছে সেটা হচ্ছে ল্যান্ড হিস্ট্রি এটা হচ্ছে সোল অ্যান্টিটি এই এটার মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অন্য কোনোভাবে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন না কোনো জায়গায় গিয়ে শুধু অনলি তারাই তারাই পারবে কোনো যদি থার্ড পার্টি ব্র্যান্ডার যদি আপনার কাছে আছে সো ওইখানে আপনি ইনফরমেশান সাবমিট করবেন না অনলি ল্যান্ড মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন সো কত টাকা পাচ্ছে তবে একটু বলে দিই কত টাকা পাবে আমরা বলেছি আপ টু ফিফটি থাউজেন্ড গ্র্যান্ড এটা হচ্ছে গ্রান্ট ইজ নট দ্য লোন এই টাকাটা আপনি আপনার বিজনেস পারপাস ইউজ করতে পারবেন এটা ফেরত দিতে হবে না সো সেটা কীরকম আপনার যদি গ্রোথ সি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে ফোর্টি নাইন থাউজেন্ড হয় ফোর্টি নাইন অলমোস্ট ফিফটি থাউজেন্ড তা সে You get the up to $5,000. গ্র্যান্ট পাবেন আর ফিফটি থাউজেন্ড থেকে অলমোস্ট হান্ড্রেড থাউজেন্ড যেটা হবে সেটা হবে টেন থাউজেন্ড ডলার আপনি গ্রান্ট পেতে পারেন এটা হচ্ছে গ্রোস রিসিট আর হান্ড্রেড থাউজেন্ড থেকে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড পর্যন্ত যেটা হচ্ছে আপনার টেন পারসেন্ট গ্রোস রিসিটের টেন পারসেন্ট দেওয়া হবে সেটা অর্থ হচ্ছে আপনার যদি ফাইভ হান্ড্রেড থাউজেন্ড হয় তাহলে আপনার ফিফটি থাউজেন্ড পর্যন্ত গ্র্যান্ট আপনি পেতে পারেন এটা ফ্রি মানি এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আপনি ল্যান্ড হিস্ট্রির মাধ্যমেই অ্যাপ্লাই করবেন তবে এখানে এই অ্যাপ্লাই করার জন্য যেটা এলিজিবিলিটি দ দুইটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে একটু বলে রাখি স্মল বিজনেস এখানে হচ্ছে আপনার যারা সেলফ এমপ্লয় আছেন সোল প্রপার্টিশিপ যারা আছেন এবং যাদের গ্রোথিট লেস দেন ফাইভ হান্ড্রেড থাউজেন্ড নিচে আছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে স্পেশাল একটা হচ্ছে আপনার গ্রোস সি কম্পেয়ার টু টু থাউজেন্ড সাথে টোয়েন্টি টোয়েন্টি করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত গ্রোথিট কম থাকতে হবে আর ওয়ান ডলার গ্রেটার রেভিনিউ আপনার নেট ইনকাম ইনকাম থাকতে হবে তো সেটা আমরা একটু পরে আমরা যে কি কি যোগ্যতা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে কামাল মজুমদার একটি প্রশ্ন করেছেন খুব সুন্দর তিনি বলছেন যে এই গ্র্যান্টটি কি শুধু নিউ ইয়র্ক যারা আছেন তাদের জন্য কিনা নাকি পুরো আমেরিকা জুড়ে নো দিস ইজ দ্য নিউ স্টেট এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের জন্য যে যে সব বিজনেস নিউ ইয়র্ক স্টেটের মধ্যে রয়েছে তারাই শুধু এটা অ্যাপ্লাই করতে পারবে সেই জন্য আপনার নিউ ইয়র্ক স্টেটের যে রিকোয়ারমেন্টগুলো যে আপনার বিজনেস যে নিউ স্টেটে সেটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আপনার দিতে হবে ফর এক্সাম্পল আপনার লিজ অ্যাগ্রিমেন্ট ইটু বিল ব্যাঙ্ক স্টেটমেন্ট যে আপনার বিজনেসটা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে আছে তো তারাই শুধু এটা অ্যাপ্লাই করতে পারবে আপনি খুব সুন্দর করে বলছিলেন যে এটি পাওয়ার জন্য যে আপনার বিজনেসটি নিউ ইয়র্ক স্টেটই আছে কিনা সেটি প্রমাণ করতে হবে এছাড়া আর কি কি কাগজপত্র কিংবা কোয়ালিফিকেশন আমরা যেভাবে বলি না কেন কি কি যোগ্যতা প্রয়োজন এই গ্র্যান্টি পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এখানে আমাদের যারা বিজনেস ওনার রয়েছে তারা একটু কনফিউজ সেটা হচ্ছে যে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিট কম থাকতে হবে সো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিট টু থাউজেন্ড নাইনটিনে যদি আপনার হান্ড্রেড থাউজেন্ড গ্রোথিস থাকে টোয়েন্টি টোয়েন্টিতে আপনার সেভেন্টি ফাইভ থাউজেন্ড যদি হয় গ্রোসিসে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার ডাউন সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি করে অ্যাপ্লাই করার জন্য আর পাশাপাশি আপনার যদি ইনকাম যদি এক্স ইনকাম গ্রোস ইনকামের পরে যে আপনার যে এক্সপেন্স আছে এক্সপেন্স বাদ দিয়ে অ্যাটলিস্ট আপনাকে নেট প্রফিট থাকতে হবে টু থাউজেন্ড এটা যদি আপনার লস থাকে টু থাউজেন্ড তাহলে আপনি পাবেন না এটা খেয়াল রাখতে হবে তবে আমরা নাম্বারগুলো বলতে পারি কোন লাইনে গিয়ে আপনি এটা নিতে পারবেন আপনার যদি আপনি যদি আহ গ্রোথ ধরেন তাহলে সেক্ষেত্রে ইলেভেন ইলেভেন টোয়েন্টি লাইন ওয়ান ইলেভেন টোয়েন্টি লাইন ওয়ান এবং আপনার এই যদি সি কর্পোরেশন স্মল আপনার স্কেডল সি ধরেন তাহলে লাইন ওয়ানের গ্রোথিটি ধরতে হবে ক্যালকুলেশনের জন্য আর যদি নেট ইনকাম ধরতে হয় সেই ক্ষেত্রে আপনার আপনার স্কেডুল সি লাইন থার্টি ওয়ান ধরতে হবে এইখানে যদি আপনার লস থাকে লাইন থার্টি ওয়ানে তাহলে আপনি সেটা কোয়ালিফাই হবেন না আর আপনার যদি কর্পোরেশন থাকে সেই ক্ষেত্রে আপনার ইলেভেন টোয়েন্টির আইএস ফ্রম হচ্ছে আপনার আই বিলিভ লাইন টোয়েন্টি এইট যেটা মোর দেন ওয়ান ডলারের উপর প্রফিট থাকতে হবে তাহলে আপনি কোয়ালিফাই হবেন এবং টেন সিক্সটি ফাইভে লাইন টোয়েন্টি টু এটাও আপনার প্রফিট থাকতে হবে যদি প্রফিট না থাকে তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না এবং অলসো এখানে আরেকটা জিনিস বলে রাখতে চাই এবং আপনি জুলাই ফিফটিন টোয়েন্টি টোয়েন্টির মধ্যে আপনি ফেডারেল স্টেট লোকাল ট্যাক্সগুলা ওভার আপনার ডিউ রাখতে পারবেন না যদি ডিউ থাকে তাহলে আপনাকে আবার ইনস্টলমেন্ট অ্যাগ্রিমেন্ট যে আছে এটার একটা প্রুফ দেখাতে হবে সে অনেকের ট্যাক্স পেমেন্ট ফুললি হয় না জুলাই ফিফটিন টোয়েন্টি টোয়েন্টির মধ্যে তাহলে আপনারা আইআরএস এবং স্টেটের সাথে ইনস্টলমেন্ট অ্যাগ্রিমেন্ট রয়েছে তাহলে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই মোহাম্মদ হাসেম যদিও আরেকটি প্রশ্ন আছে সেটি হচ্ছে আপনি বলছেন আজকে থেকে যেহেতু ওপেন হয়েছে এটি কত মানে কবে নাগাদ চলবে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে কি কি করতে হবে সেটি যদি শুরুতে একটু বলেছেন কিন্তু তারিখটি আমি জানতে চাই যে কত তারিখ পর্যন্ত আবেদন পারবেন এটা আপনার এন্ডিং ডেট আমি আমার যতটুকু করা হবে তো তবে শুধুমাত্র একটাই ল্যান্ডার এটা ইউজ করতে পারবে ল্যান্ড হিস্ট্রি এটার মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আর কোনো জায়গায় যেতে পারবেন না শুধু এটাই করতে হবে এবং ডাকুমেন্টেশন আপনি যখন অ্যাপ্লিশিয়েন্ট করবেন ডকুমেন্টেশন সাবমিট করবেন ওরা ভ্যারিফাই করবে আপনাকে ইমেল করবে প্রত্যেকটা ইমেল আপনারা অন টাইমে রেসপন্ড করবেন তাহলে ফান্ডটা পাওয়ার জন্য ইজি হবে আদারওয়াইজ যদি আপনি ইমেল পান রেসপন্ড না করেন তাহলে আপনি ফান্ডটা নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে অন টাইমে এটা রেসপন্ড করতে হবে এবং ডকুমেন্টেশনটা আপনার অবশ্যই সাথে সাথে আপলোড করে দিতে হবে যদিও তারা বলেছে চোদ্দো দিনের মাথায় আপনি চোদ্দো দিনের মধ্যে আপনি আপলোড করতে পারেন তো আমরা আপনাদেরকে এই সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্টটা দেখে যখন অ্যাপ্লিকেশান করবেন সাথে সাথে আপনি সাবমিট করবেন তার মানে আপনি পরামর্শ দিচ্ছেন এজারলি এস পসিবল ডকুমেন্টটা সাবমিট করে দেওয়ার জন্য কারণ আমরা দেখেছিলামও কিন্তু পিপিপি লোনের 31 মে পর্যন্ত তারিখ ছিল পরে কিন্তু ফান্ডটি শেষ হয়ে গিয়েছিল তো যে কোনো гран্ট কিংবা ফান্ডের ক্ষেত্রে যত আগে দ্রুত সম্ভব যদি আবেদনটি করা যায় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আরেকটি বিষয় মোহাম্মদ هاشম জানতে চাই আমরা যখন লোনের কথা বলি гран্টের কথা বলি খরচ কিংবা ব্যবহারের একটি বিষয় থাকে যে আমি এটি পাচ্ছি আমার স্মল বিজনেসের ক্ষেত্রে আমি কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে বিষয়টি তো ক্ষেত্রে কি নির্দেশনা আছে যে কোনো লোন ফেডারেল হোক এমন আপনার স্টেট गवर्नमेंट হোক ওখান থেকে আসুক না কেন আপনার একটা গাইডলাইন থাকি করবেন তো সেই ক্ষেত্রে আপনার মূলত তারা এটা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য দেওয়া হচ্ছে বিজনেস পার্পাসে দেওয়া হচ্ছে আপনি যেই বিজনেস যেটার মধ্যে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে ইউজ করা ডেইলি বেসিসে যেটা আপনার করস হয় এগুলো আপনি ইউজ করতে হবে ফর এক্সাম্পল আপনার পে রোল আপনার যদি এমপ্লয় থাকে পে রোল যদি সাপ্লাই নিতে হয় সেটা করবেন আপনার যদি পার্সেস করতে হয় আপনার এই আপনার বিজনেসের জন্য মালপত্র এগুলো করতে হবে যেই সব জিনিস আপনার বিজনেসের জন্য দরকার সেগুলো আপনার করতে হবে এটার বাইরে আপনি করতে পারবেন না সো ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন এসবিএ এস বি থেকে আপনি লোন পেয়েছেন অথবা আদার থার্ড পার্টি থেকে আপনি লোন পেয়েছেন যেটা ইন্টারেস্ট রেট হাই কিন্তু আপনি এখান থেকে আপনি যে ফান্ড ইয়াটা পাচ্ছেন আপনার গ্রান্টটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি পে করতে পারবেন না সো আপনি যদি ফর এক্সাম্পল আপনি এস বি লোন পেয়েছেন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে তো সেই এটা টাকা দিচ্ছে শুধু স্টেট থেকে সো এই টাকা দিয়ে আপনি যে গ্রান্টটা পাবেন ওই লোনটা আপনি শোধ করতে পারবেন না তো সুতরাং এটা শুধুমাত্র বিজনেস পারপাসে ইউজ করা হবে মানে ব্যবসাকে বড় করার জন্য আপনি এটি এই অর্থ ব্যবহার করতে পারেন আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই মোহাম্মদ হাসেম যেহেতু আপনি এস বিএ লোন পিপিবি লোন বিভিন্ন লোনের বিষয়টি চলে আসলেন আমরা জানি যারা স্মল বিজনেস তারা কিন্তু বিভিন্ন ধরনের লোন পেয়েছেন আর এস বিএ থেকে পিপিপি লোন থেকে বিভিন্ন ধরনের যারা লোন পেয়েছেন এরই মধ্যে আপনি বলছিলেন যে ব্যবহার করতে পারবে না কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যারা এই ধরনের লোন পেয়েছেন তারা কি গ্র্যান্টি পাওয়ার উপযুক্ত কিনা মানে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যে কেউ আবেদন করতে পারবেন Limit you the, rates, right, yeah. right. So, apart uh, let's say uh, PPP. আপনি ম্যাক্সিমাম যদি হান্ড্রেড থাউজেন্ড কিংবা লেস দেন থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন তারপরে হচ্ছে আপনার যে গ্রান্ট যদি আপনার সাপ্লিমেন্টাল যেটা এস বি থেকে পেয়েছেন ফাইভ থাউজেন্ড এটার নিচে হতে হবে অথবা ফাইভ থাউজেন্ড তারপরে হচ্ছে আপনার অ্যাডভান্স যেটা এস বি থেকে পেয়েছেন টেন থাউজেন্ড এটার নিচে হতে হবে আর ম্যাক্সিমাম লোন যেটা ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড আপনারা প্রথম ইনিশিয়াল যে অ্যাপ্লিকেশানে পেয়েছেন এটা এটা ওয়ান হান্ড্রেড ফিফটি থাউজেন্ড কিংবা তার নিচে যদি হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এর উপরে গেলে আপনি এই ফান্ডের জন্য কোয়ালিফাই হবে না সো মিনিং দ্যাট আপনি যদি ফাইভ হান্ড্রেড এখন এখন যেটা দিচ্ছে লোন ইনক্রিজ ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডলার যদি আপনি পান তাহলে আপনার অ্যাকচুয়ালি এই গ্র্যান্টটা দরকার নেই সো ইউ হ্যাভ অ্যান আপ মানি টু রান ইউর বিজনেস সো তারা এই জন্য এটাকে লিমিট করে দিয়েছে সো আপনার পে এই পিপিপি পে চেক প্রোটেকশন ফোর হান্ড্রেড থাউজেন্ড কিংবা তার নিচে আপনি স্টিল অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাজ আপনার অ্যাডভান্স গ্রান্ট টেন থাউজেন্ড সাপ্লিমেন্ট ফাইভ থাউজেন্ড এগুলোর নিচে হলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা জিনিস যেটা ওরা বলেছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট রিবাইটেলাইজেশান যে গ্র্যান্টটা ফান্ডটা পেয়েছে এরা যা এরা যারা এটা পেয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন না এবং অলসো নন প্রফিট অর্গানাইজেশন তারাও এটা অ্যাপ্লাই করতে পারবেন না

পারেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এগেইন এখানে আরেকটা কথা ক্লিয়ার করে বলে রাখি আমরা অনেক বার বলেছি চিঠি মাধ্যমে যে স্পেশালি এই এসবিএ বলেন আপনার এই আপনার লোকাল 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 এবং স্টেট গভর্নমেন্ট বলেন প্রত্যেকে আপনার যখন বিজনেসের টাকাটা দেয় ইস টু বি গো টু দ্য বিজনেস অ্যাকাউন্ট আমরা আপনাদেরকে অ্যাডভাইস করেছি এই বিজনেস অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার জন্য যত রকম লোন আসবে ফান্ড আসবে আপনার গ্র্যান আসবে সবগুলো আপনার বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে আপনি এই গ্র্যানটাও ফিফটি আপ টু ফিফটি থাউজেন্ড যেটা সেটাও কিন্তু আপনার আরেকটা কোয়ালিফিকেশন হচ্ছে আপনার আপনার রিফান্ডটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে তা আমরা সাজেস্ট করবো আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলবেন অনেকেই বলছে আমি সোল প্রপারেশিপ আমি শুধু পার্সোনাল অ্যাকাউন্ট আছে আমার বিজনেস অ্যাকাউন্ট নাই তাদের ইমিডিয়েট বিজনেস অ্যাকাউন্ট করা দরকার আপনাদের ব্যাংকে গিয়ে বলতে হবে ইউ আর দ্য সোল প্রপারেশিপ অর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তাহলে ওরা বিজনেস অ্যাকাউন্টটা খুলে দেবে সো এইটা যদি হয় তাহলে আপনি অবশ্যই সাবমিট করতে পারবেন লিস্ট সাবমিট করবেন তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশান যেটা এগুলো আপনি সাবমিট করলে প্রুফ হচ্ছে যে আপনি নিউ ইয়র্ক স্টেটের বিজনেস রয়েছে তাহলে আপনার গ্রান্টটা পেতে সুবিধা হবে অনেক যারা এবং আমাদের কিন্তু আপনি আরেকটু একটু দেখেন যে মনে করেন হান্ড্রেড থাউজেন্ড পর্যন্ত মনে করেন হান্ড্রেড থাউজেন্ড আপনার এর উপরে যায় তখন আপনার পার্সেন্টেজ অনুসারে যাচ্ছে সো সো হান্ড্রেড থাউজেন্ড থেকে আপনার ফাইভ হান্ড্রেড থাউজেন পর্যন্ত আপনার ফিফটি থাউজেন্ড আসবে সো বেসড অন টেন পার্সেন্ট হিসাবে সো আপনি আপনার যদি গ্রোথ সিসির বেশি হয় যারা স্মল বিজনেস রয়েছে তাদের যদি আপনার ফাইভ হান্ড্রেড থাউজেন্ড গ্রোথ রিসিট থাকে ডেফিনেটলি আপনি ফিফটি থাউজেন্ড পেতে পারেন তবে কেয়ারফুলি আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন মানে ডকুমেন্টস গুলো সঠিক ভাবে উপস্থাপন করার কথা বারবার বলছেন আমরা একটু চাইল্ড ট্যাক্স ক্রেডিট এর বিষয়ে যাই কারণ আমাদের বিষয় ভিত্তিক আলোচনা আরো বেশ কটি আছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে আমরা অনেকবার বলেছি আর যেহেতু দিন তারিখ খন চলে এসেছে তো আমি তারিখটি জানতে চাই যে কবে থেকে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে আর যারা আমি শুরুতে একটু তারিখটি জেনে নিই তারপরে আমি ছোট ছোট প্রশ্ন করে আপনার কাছ থেকে আর একটু বিস্তারিত চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা আমরা কন্টিনিউ কথা বলেছি সেটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ডলার হচ্ছে ছয় বছরের উপরে আর থ্রি হান্ড্রেড হচ্ছে আপনার টু হান্ড্রেড ফিফটি হচ্ছে ছয় বছরের উপরে আর থ্রি হান্ড্রেড ডলার হচ্ছে ছয় বছরের নিচে বাচ্চা যদি থাকে তাহলে আপনি থ্রি হান্ড্রেড ডলার পার মান্থ তো সেই ক্ষেত্রে আপনি প্রথম যেটা আপনাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে জুলাই ফিফটিন এরপর স্কেডুল হবে আগস্ট থার্টিন তারপর হবে সেপ্টেম্বর ফিফটিন তারপর হচ্ছে অক্টোবর ফিফটিন নভেম্বর ফিফটিন অ্যান্ড ডিসেম্বর ফিফটিন এইভাবে করে আপনি নেক্সট সিক্স মান্থ আপনি चाइल्ड टैक्स क्रेडिट पावेन আপনার যদি ডাইরেক্ট ডিপোজিট থাকে ডাইরেক্ট ডিপোজিট হবে আপনার যদি ডাইরেক্ট ডিপোজিট না থাকে তবে চেক অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট পেতে পারেন তো এই স্কেডিউলগুলো ওরা অলরেডি আপনার আয় জানিয়ে দিয়েছে তো সেইভাবে আপনারা যদি যারা যারা ডাইরেক্ট তাদের সমস্যা নেই যারা চেক পাবেন অথবা ডেবিট ডেবিট কার্ড পাবেন তারা খেয়াল রাখতে হবে ডেটগুলো হুইচ ইজ জুলাই ফিফটিন আগস্ট থার্টিন সেপ্টেম্বর ফিফটিন অক্টোবর ফিফটিন নভেম্বর ফিফটিন অ্যান্ড ডিসেম্বর ফিফটিনের মধ্যে ওরা প্রতি রাউন্ডে চেকগুলা সারা হবে যার যেরকম ইনকাম বেস্ট অন ইনকাম এবং ইনফরমেশনের উপর আরেকটি বিষয়ে এই ক্ষেত্রে জানতে চাই মোহাম্মদ হাশেম সেটি হচ্ছে আমরা বলছিলাম যে মনে আছে এর আগের যে প্রোগ্রামগুলোতে আমরা বলছিলাম যে অটোমেটিকলি ঢুকবে আপনি এখনো বললেন তো যারা নিতে না চায় আর এস থেকে এ ধরনের কোনো চিঠি আসবে রাইট তো সেই ক্ষেত্রে আপনার এই আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আপনি এখানে আপনার পোর্টাল তৈরি করবে দুইটা পোর্টাল একটা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন এসেছে বি তারা চেঞ্জ করতে পারেন ফিউচারে তবে এই মুহুর্তে দুইটা যে ইনফরমেশান তারা বলতে চাচ্ছে যদি আপনি নিতে না চান আপনি এখানে ডিক্লাইন দিয়ে তাহলে আপনি বলবেন আমি টাকাটা এখন নিব না আপনি মি এন্ড অফ দ্য ইয়ারে আপনি এটা পুরোটাই নেবেন এটা আপনি করতে পারেন আর যাদের টু থাউজেন্ড টোয়েন্টি রিটার্ন করেছেন এবং টোয়েন্টি ওয়ানে বাচ্চা হয়েছে তো সেই বাচ্চা যদি আপনি অ্যাড করতে যেহেতু পারেন না টোয়েন্টি টোয়েনতে তাহলে আপনার টাকাটা কমে গেছে তিনশো টাকা তো সেটা আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি এটা অ্যাড করতে পারবেন দোদার পোর্টাল সো আপনি আপ টু ডেট ইনফরমেশান যদি দিয়ে থাকেন তাহলে আই আপনার ক্যালকুলেশন করে টাকাগুলা পাঠাবে না আরে কি বিষয় জানতে চাই যে আমরা বিশেষ করে পান্ডেমিকের পর আপনারা যেটি মনে হয়েছে আমরা সব সময় কিন্তু যখন ট্যাক্স ফাইল করতে গিয়েছি কোন আয়ের হিসাবটি গণনা করা হবে 2019 না 2020 তো এগুলো নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে তো এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি যখন আমরা ক্লেম করছি সাধারণত কোন সালটি দেখা হবে জি ধন্যবাদ নূপুর আপনার সুন্দর প্রশ্নের জন্য ইয়েস এটা কনফিউজ কনফিউজ হওয়ার কিছু নেই তারা দেখবে তারা ক্লিয়ার করে বলেছে আইআরএস 2020 ট্যাক্স ইটান যদি 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 সাবমিট সাবমিট করা থাকে তাহলে লেটেস্ট যে ইনফরমেশান টোয়েন্টি টোয়েন্টি ইনকাম অনুসারে সেটা দেওয়া হবে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা আর যাদের টোয়েন্টি টোয়েন্টি ট্যাক্স রিটার্নটা সাবমিট করা হয় নাই সেক্ষেত্রে টু থাউজেন্ড নাইনটিনের ট্যাক্স রিটার্নটা দেখা হবে তবে তারা দেখবে প্রথমে টোয়েন্টি টোয়েন্টি ট্যাক্স রিটার্ন যদি না থাকে তাহলে টু থাউজেন্ড নাইনটিনে চলে যাবে তো অনেক সময় দেখা যায় আপনার টু থাউজেন্ড নাইনটিনে বাচ্চা ছিল একটা কিন্তু এখন টোয়েন্টি টোয়েন্টিতে আপনার বাচ্চা দুটো তো আমি সাজেস্ট করবো আপনারা যারা ট্যাক্স রিটার্ন এখনও করেন নিশ্চিত টাইম ইমিডিয়েটলি আপনার ট্যাক্সিডেন্ট সাবমিট করবেন তাহলে সেটার উপর ভিত্তি করে আইআরএস টাকা দেবে তো আপনি কোনোটাই মিস করবেন না এবং অলসো আইআরএস সেন্ডিং দ্য লেটার তারা বলে যাচ্ছে যে কে কত টাকা পাবে সেখানে আপনি যদি দেখেন যে আপনার ক্যালকুলেশনে মিলছে না তাহলে আপনি অবশ্যই এটা আপডেট করবেন আপনার ইনফরমেশান আর যদি টু থাউজেন টোয়েন্টি না থাকে অবশ্যই আপনি রিটার্নটা সাবমিট করবেন লোনগুলো নিয়ে কথা বলবো কারণ একজন প্রশ্ন করেছেন রাজবাবু সাহা তিনি প্রশ্ন করেছেন তারপর আমি এস বি আই লোনগুলো নিয়েও যাবো তিনি প্রশ্ন করেছেন ইআইডিএল লোন ইনক্রিজ যেটি হচ্ছে মডিফিকেশান ও তার অ্যাকাউন্টটি হচ্ছে স্টাক হয়ে গেছে এখন মাস হয়েছে এখন কি হবে হয়ে গেছে ওকে যে কোনো এখানে আপনি যদি লোন ইনক্রিজ আপনি যদি এটা যদি এরকম হয় তাহলে ক্ষেত্রে আপনাকে লগইন করে আপনি ইচ্ছা করলে যদি আপনি ওই অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে আপনি লগইন করে আপনার এই পোর্টালে সেটা ব্যাংক অ্যাকাউন্টটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে পারবেন আনাদার বিজনেস অ্যাকাউন্ট আর যদি সেটা সম্ভব না হয় লগইন করার পরে যদি আপনি আপডেট করতে না পারেন আপনি ডেফিনেটলি আপনার এসবিএ কে আপনার কল দিতে হবে তারা আপনাকে সাজেস্ট করবে আপনার ইমেল করার জন্য সো ইমেল যদি করেন আপনি সেক্ষেত্রে ওরাই সাথে সাথে আপনার পোর্টালটা ওপেন করে দেবে আপনি নতুন অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন এই স্নারে কমপ্লিকেটেড তারা চায় আপনার যদি লোন অ্যাপ্রুভ হয় তাহলে ডেফিনেটলি আপনার টাকাটা আপনার ব্যাংকে আসুক তো তবে আমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট করবেন আপনার যদি ইন্ডেপেন্ডেন্ট কন্ট্রাক্টর হন ডেফিনেটলি আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন বিজনেস অ্যাকাউন্টটা আপডেট করলে আপনার টাকাটা পেতে সুবিধা হবে এবং ব্যাংকে আপনার এটা নিয়ে সমস্যা করবে না তবে ডেফিনেটলি আপনি এটা পোর্টাল কিংবা না যে সম্ভব না হয় তাহলে আপনি আই কে কল দিয়ে আপডেট করবেন তাও না হলে আপনি ইমেল করবেন আরেকটি প্রশ্ন করতে চাই যে এস বি লোনের ক্ষেত্রে যে যারা তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে কিনা ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যদি টেন থাউজেন্ড এটা ইনফরমেশন মতো না করেন তাহলে আপনি সাবলিমেন্টাল পেতে সমস্যা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্সটা ইয়েস আমরা অনেক দেখতেছি ডিক্লাইন হচ্ছে বিকজ আপনার টার্গেটের অ্যাডভান্স যেটা এটা আপনার টু থাউজেন্ড নাইনটিন যে ইনকাম সেটার সাথে কম্পেয়ার করে টোয়েন্টি টোয়েন্টি যে কম্পেরিসান সেটা থার্টি পার্সেন্ট গ্রোথ রিসিড আপনার ডাউন থাকতে হবে এবং সেটা যদি হয় তার মান্থ বাই মান্থ আপনি ইনফরমেশন দেবেন তারা কিন্তু এখন কিন্তু ট্যাক্সির ট্রান্সক্রিপ্টও দেখতে চাচ্ছে তো এটার সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি ডেফিনেটলি টাকাটা পাচ্ছেন আর যদি থার্টি পার্সেন্ট আপনার গ্রোথ রিসিট কম থাকে এবং লো কমিউনিটি এরিয়া অলসো এটাও দেখতে হবে আপনি গুগলে সার্চ করলে এস বি যে গুগল ম্যাপ রয়েছে আর সেটাতে সার্চ করলে আপনি লো কমিউনিটিতে পড়েন কিনা সেটাও দেখতে হবে সেটা যদি পড়েন তাহলে ডেফিনেটলি আপনি টাকাটা পাবেন সো এখন এখন আমরা আগে যেটা দেখেছি যে টু থাউজেন্ড নাইনটিনে যারা পাচ্ছে কিন্তু যারা ইনিশিয়ালি নতুন করে অ্যাপ্লাই করছে তারাও কিন্তু পাচ্ছে আমরা বলি আপনি যদি লোন নাও স্টিল আপনি অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার এই আসে টার্গেটেড অ্যাডভান্স যেটা ইনভাইটেশান লেটার এটা সাপ্লিমেন্টার আপনি যদি অ্যাপ্লাই না করেন এস যদি কোনো ইনফরমেশান না থাকে ইউ নট গেটিং দ্য ইনভাইটেশন লেটার ফ্রম দ্য

নাম্বারগুলো না এটা আপনি বুঝতে পারেন নাই যে আমি বলেছিলাম যেমন মনে করেন আপনার গ্রোস রিসিড তারপর কস্ট অফ গুডস সোল ইভেন দা আপনার বিজনেসে কোনো কস্ট অফ গুডস সোল নেই আপনি বসিয়েছেন নাম্বার বসিয়ে দিয়েছেন যার ফলে এস বিএ ক্যালকুলেশন করে যে নাম্বারটা পেয়েছেন আপনার এটা অ্যান আপ নয় তবে সেটা রিকনসিডেশনের মাধ্যমে রিকনসিডারেশনের মাধ্যমে আপনি এটা আপ টু ফাইভ হান্ড্রেড থাউজেন্ড পর্যন্ত পেতে পারেন তবে একটা গুড নিউজ হচ্ছে আমরা এখন শুনতেছি নিউজে সেটা হতে পারে ভেরি সুন এখন শোনা যাচ্ছে এস কুড বি আপ টু টু মিলিয়ন পর্যন্ত দিতে পারে তবে আমি আবার বলি এটা এখন অ্যাপ্রুভ হয় নাই আমরা এর অতই নয় যে টু হান্ড্রেড মিলিয়ন ডলার আপনি ইমিডিয়েট পাচ্ছেন এই মুহূর্তে যেটা অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড তবে এস বি এ থেকে যেটা আমরা মেসেজ পাচ্ছি সেটা তারা চাচ্ছে স্মল বিজনেসের জন্য আপ টু টু মিলিয়ন ডলার পর্যন্ত লোন দেওয়া হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে

অ্যাপ্রুপিয়েট ওয়েতে আপনি মেনটেন করেছেন কি আপনার ইনকাম আপনার এক্সপেন এ আরেকটা জিনিস অনেকে মনে করছে যে আমি সাবমিট করার পরে স্টিল প্রসেস দেখাচ্ছে কিন্তু আমি লোন পাচ্ছি না কোনো কিছু হচ্ছে না তো এখানে বয়ের কিছু নেই সেটা লেট হচ্ছে এই কারণে বিকজ আইআরএস তারা হোল্ড করতেছে কারণ আপনি আপনি যখন লোন অ্যাগ্রিমেন্ট সাইন করেন এখানে কিন্তু একটা ফর্ম রয়েছে ফোর ফাইভ জিরো সিক্স টি আপনার ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্ট আপনি যেটাই করেন না কেন আই আর এস থেকে ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্টটা চাচ্ছে ওটার সাথে যদি ম্যাচ করে আপনার ট্যাক্স রিটার্নটা তাহলে সেটার উপর ভিত্তি করে আপনি ফুল অ্যামাউন্টটা পাচ্ছেন তাহলে আপনি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছেন আরেকটা ইস্যু আসছে এখানে একটা হচ্ছে ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্ট যেহেতু আইরএস দিলে হচ্ছে এই জন্য আপনার লোনটা পেতে দেরি হচ্ছে কিন্তু আপনার হতাশ হওয়ার কিছু নেই আপনারা পাবেন আরেকটা জিনিস যেটা এখানে প্রবলেম হচ্ছে তো ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আপনার ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডলার লোন নেবেন সো আপনার মেক আপনার এস বিএ হতে চাই আপনার যে অ্যাসেট ইভেন দ্য পার্সোনাল গ্যারান্টার এটাও দিতে হবে মোর দ্যান টু হান্ড্রেড থাউজেন্ড উপরে হলে তো লোনটা যে ইন্স্যুরেন্সটা এটা কিন্তু অনেকে দিচ্ছে না যার ফলে লোনগুলো ডিক্লাইন হয়ে যাচ্ছে সো এই ডিক্লাইন যদি না করতে চান তাহলে আপনারা এস বিএ যে ইমেলগুলো পাঠাচ্ছে এটা রেসপন্ড করবেন আর ইন্স্যুরেন্সের জন্য অনেকে যা প্রবলেম হচ্ছে ইন্স্যুরেন্সটা ঠিকমতো করতে না এটা আপনারা ইন্স্যুরেন্স ব্রোকার যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং এস থেকে যে ইমেল করা হচ্ছে আপনাদেরকে যে যে ধরনের ইন্স্যুরেন্স চাচ্ছে সেটাই শুধু আপনি ইন্স্যুরেন্স ব্রোকারকে এই ইমেলটা পাঠিয়ে দেবেন ওরাই আপনাদেরকে দিবে এবং কত টাকা আপনার প্রিমিয়াম আসবে সেটা পে করে আপনি এস বি সাবমিট করবেন তাহলে আপনার লোনটা পেতে ইজি হবে এবং অ্যাপ্রুভ হবে আমরা অনেক দেখেছি আপনি ইন্স্যুরেন্সটা সাবমিট করতে পারেন নাই লোনটা ডিক্লাইন হয়ে গেছে তো সুতরাং ইন্স্যুরেন্স ব্রোকার যারা আছে তাদেরকে অবশ্যই আপনার ইমেলটা ফোয়ার্ড করে দেবেন সেভাবে ইন্স্যুরেন্সটা করা হবে আর কিন্তু সব সময় কিন্তু দর্শকদের বলি বিশেষ করে এই টিভেন অ্যানালাইসিস অনুষ্ঠানটি প্রায় 6 বছর ধরে করছে তখনই কিন্তু বলি যে আপনারা যে কাজই করেন সেটি আইনি বিষয় হোক আপনারা একজন প্রফেশনালের কাছে যান এক ট্যাক্স সংক্রান্ত বিষয় হোক প্রফেশনালের কাছে যান কারণ ছোট ছোট ভুলগুলো অনেক সময় কিন্তু অনেক বড় ধরনের জটিলতা তৈরি করে যে শুধু 100 200 300 ডলার বাঁচানোর জন্য পরে কিন্তু অনেক বেশি যেটি ই হয় সেটি তৈরি হয় তবে যাকেই পছন্দ তার কাছে যাবেন তবে প্রফ প্রশাসনের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু করবেন এবং মোহাম্মদ হাশেম আমরা কিন্তু বারবার বলি এই অনুষ্ঠানে যখনই কোনো কিছু প্রস্তাব আকারে আসে সেটি কিন্তু আমি আপনি বারবার কিন্তু পরিষ্কার করে দিই যে এটি প্রস্তাব এটি এখনো আইনে পরিণত হয়নি আমরা বিষয়ভিত্তিক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তবে দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু প্রশ্ন নিই তারপর আমরা বিরতির পরে বিষয়ভিত্তিক আলোচনায় আবার আসব কে আছে না আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম দুঃখিত অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি বলুন

আমি বলতেছি সরকারে প্রণোদনটা দিতেছে। হুম হুম। এটা কি 2019 এন্ড 2020 দুটোটা লাগবে না শুধু 2020 টা হলে চলবে? আচ্ছা। কি বলবেন? ধন্যবাদ। সরকার প্রণোদনটা যে কি যেটি আমরা শুরুতে আলোচনা করছি রাইট এটা এবং টু থাজেন্ড টোয়েন্টি রিটার্ন লাগবে কারণ আপনার টু থাউজেন্ড নাইনটিন সাথে কম্পেয়ার করে আপনার টোয়েন্টি ট্যাক্স রিটার্নটা দেখতে হবে যে আপনার গ্রোথ রিসিড এটা দুইটা জিনিস আপনার গ্রোথ রিসিডটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডাউন থাকতে হবে এটা হলো একটা আরেকটা হচ্ছে আপনার নেট ইনকাম নেট প্রফিট যেটা এটা কিন্তু মোর দেন ওয়ান ডলার থাকতে হবে গ্রেটার দ্যান ওয়ান ডলার হুচিস সো সেটা তো প্রফিট থাকতে হবে আপনার টু থাউজেন্ড যদি আপনার প্রফিট না থাকে তাহলে আপনি ডিসকোয়ালিফাই সো মোস্ট লাইকলি যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর সোল প্রপার্টিশিপ আমাদের কমিতে যারা উবার ড্রাইভার লিপ ওরা এই যারা করেন তাদের বেশিরভাগ পজিটিভ ইনকাম থাকে সো মেবি তারা কোয়ালিফাই হতে পারে তবে কম্পেয়ার করতে হবে টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড এই জন্য আপনার দুোটাই লাগবে এবং পাশাপাশি আপনার ট্যাক্সি অ্যান্ড ট্রান্সকিপও জন্য সাবমিট করতে হবে যাতে করে

তো চলুন আজকে যাবো আগে একটা কাস্ট করতাম হোম কেয়ারে সেখানে আমি ক্লেম করতে পারতাম কোনো মডি নাই আমি ইমপ্লিমেন্ট এখন আমি যেমন ভাষায় এন্ড কে কিছু মানুষ রান্না বড়া সহজ হইতা করে বা দুটো বাচ্চাকে পড়াই তারপরে কি আমি ওই সেলফ এমপ্লয়ি হিসেবে ক্লেম করতে পারবো দেখাতে পারবো

কথা বললো না রাইট যেটাই হোক না কেন আপনি যদি আনএমপ্লয়মেন্টের জন্য করতে যান সেক্ষেত্রে আপনার সার্টিফাই করতে হবে সার্টিফাই হচ্ছে আপনার যে ইভেন ইনক্লুডিং সেলফ এমপ্লয়ি আপনার মোর হান্ড্রেড ফোর ডলার কি ইনকাম হয়েছে কিনা যদি মোর দেন ফাইভ হান্ড্রেড ফোর ডলারের উপরে ইনকাম যদি হয় সেক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা পাওয়া যাবে না এদিক থেকে একটা ইনকাম আর একটা হচ্ছে আওয়ারলি এই দুইটা জিনিস দেখতে হবে আর যদি আপনি কোয়ালিফাই হন এটার নিচে হয় এবং আপনার যে আপনার হোম কেয়ারে কাজ করেছেন সেটার ইনকাম এটা অলরেডি আপনার নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্টের কাছে আছে তো সেটা টোয়েন্টি সেভেন হান্ড্রেড ডলার যে কোনো একটা কোয়ার্টার যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই কোয়ালিফাই হবেন তবে যদি আপনি পাঁচশো চার টাকা নিতে সপ্তাহ

করুন আবারো স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আমাদের সাথে আছে নিয়মিত প্যানেলিস্ট মোহাম্মদ হাশেম ইএ এমবিএ আইআরএস এনরোল এজেন্ট আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস শুরুতে আবারও ধন্যবাদ দিতে চাই মোহাম্মদ হাসেম কারণ ট্যাক্সের জন্য আপনি অনেক সেবা দিয়ে গেছেন এবং আমাদের দর্শকদের এই যে ভালোবাসা সরাসরি এটিও কিন্তু অনেক বড় পাওয়া আপনাদের জন্য তো আরো বেশি কারণ আপনারা সারাদিন কাজ করেন তারপরে আসেন আমাদের বিষয় ভিত্তিক আরেকটি ছোট্ট করে একটু আপনার কাছ থেকে নিতে চাই তারপরে আমি প্রশ্নে যাব কারণ অনেকক্ষণ ধরে আমাদের দর্শকরা অপেক্ষা করছেন যেটি হচ্ছে সবারই আমি অনেক বেশি প্রশ্ন পাই এই বিষয়টি নিয়ে যে যারা 1.9 পয়েন্ট নাইন ট্রিলিয়ন যে বিলটি সেটি পাশ হওয়ার আগেই ট্যাক্স ফাইলটি করে ফেলেছিলেন দশ হাজার দুইশো ডলারের ডিডাকশন সেটি পাননি বেকার ভাতার ক্ষেত্রে তো অনেকেই কিন্তু তাদের যে ক্রেডিট গুলো সেগুলো থেকে বঞ্চিত হয়েছিলেন তো তাদের ক্ষেত্রে কি করণ এবং তারা কি সেই ক্রেডিটগুলো সুন্দর প্রশ্নের উপর যেটা হচ্ছে আমেরিকান রিস্ক প্ল্যান ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার যেটা ছিল তো সেটা মানে পাশ হওয়ার আগে যারা রিটার্ন করেছিল যেটা টেন ডলার এক্সক্লুড করার কথা সেটা না করে অ্যাপ্লাই সাবমিট হয়ে গিয়েছিল আগেই তো সেই ক্ষেত্রে আইআরএস বলেছে যারা এটা কিছুই করতে হবে না যাদের এই ইআইসি রিটার্ন ইনিশিয়ালি সাবমিট হয় নাই তো দশ হাজার দুইশো টাকার যে দশ হাজার দুইশো টাকার যে কম বেশি যে ক্রেডিট কিংবা ট্যাক্স দিতে হচ্ছে বেশি দেওয়া হচ্ছে সেই টাকাটা আই ফেরত দিবে অটোমেটিকলি তো সেটা কিরকম সেটা হচ্ছে প্রথম শুরু করবে যারা সিঙ্গেল সিম্পল ফাইল হয়েছে তারা এখন যেটা জুন থেকে শুরু হয়েছে অনেকে পাচ্ছে আর এরপরে যাবে মেরিট ফাইলিং জয়েন্টলি তারপর সো সো ওয়ান কমপ্লেক্স আর রিটার্নগুলা থেকে পরে দেওয়া হবে তবে এখন পাওয়া শুরু হয়েছে টেন থাউজেন্ড টু হান্ড্রেডের যে ডিডাকশানটা না নিয়ে যারা ট্যাক্স করেছে তাহলে সেক্ষেত্রে আপনারা এখন চেক পাওয়া শুরু করবেন যারা ডায়ার ডিপোজিট তাদের ডায়ার ডিপোজিট থাকবে তবে এখানে অ্যামেন্ডেন্টের কথা একটা বলতে হয় যারা ইনিশিয়ালি এই আপনার ইআইসি যখন সাবমিট করেছেন ইআইসি আসে নাই কিন্তু আমরা যখন দশ হাজার দুশো টাকা যদি আপনি এখন কমান সেক্ষেত্রে যে ইআইসি আসে সেক্ষেত্রে অ্যামেন্ডেন্ট করতে হবে আদারওয়াইজ নো অটোমেটলি এই টাকাটা দেবে তবে আমরা বারবার বলেছি আপনার ট্যাক্স রিটার্নটা কোনো ট্যাক্স প্র্যাকটিশনের কাছে দেখালে তারা বলে দিতে পারবে ওয়েদার নট এটা কি অ্যামেন্ডেন্ট করতে হবে আর করতে হবে না তো সুতরাং এটা আমাদেরকে দেখাতে পারেন আপনার ইচ্ছে করলে আর আদারওয়াইজ অটোমেটলি আপনার টাকাটা ফেরত যাবে আপনার কাছে আমরা একটু প্রশ্ন নিয়ে নিই আবার কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে হ্যালো জি সালাম আলাইকুম আমি নিউজ ভার্সন থেকে সুমন বলছি আমি উবার ড্রাইভার আমি এসবিএল লোনের জন্য আমি অ্যাপ্লাই করছি ওই সময় লোন পেয়েছি এবং সাথে গ্রান্ট ও এক হাজার টাকা পেয়েছিলাম পরে টার্গেটের অ্যাডভান্স যেটা আসছে আমার ইমেইলে সেটা পূরণ করে দেওয়ার পরে নয় হাজার টাকা গ্রান্ট ওতে দেওয়ার পরে ওরা আমাকে আমি এর ভিতরে আমি অ্যাড্রেস চেঞ্জ করে পাশের সিটিতে চলে গেছি ইমেল করছে যে আমাকে আমি না আমি হাই ইনকাম সোসাই কমিউনিটিতে পড়ে গেছি কিন্তু এটা কি কোনোভাবে কিছু করা যায় যে আমি ওই থাউজেন্ড ডলার যেটা গ্রান্ট পাওয়া যাবে সেটা পাওয়া যাবে কিনা কোনোভাবে আচ্ছা

যে অনেকে দেখা যাচ্ছে কোভিড নাইন্টিনে অনেকে অ্যাফেক্টেড হয়েছে এবং ইজ ইট ডাজন্ট ম্যাটার আপনি লো কমিটি রয়েছেন অথবা মানে আপনার মানে সোসাইটিতে নিয়ে রয়েছেন তো সেটা ডাজন্ট ম্যাটার তারা এটা নিয়ে কথা হচ্ছে সো ইন যদি ফিউচারে যদি এটা যদি চেঞ্জ করে তাহলে আপনি ডেফিনেটলি টাকাটা পাবেন তবে আপনি এস বি একটা কল দিয়ে কিংবা ইমেল করে জানাতে পারেন যে আমার অ্যাকচুয়াল বিজনেস হচ্ছে এখানে তো সেটার ভিত্তিকে ইচ্ছা করলে আপনি টাকাটা পেতে পারেন আর বিজনেস লোকেশান আপনার ঠিক থাকতে পারে হয়তো আপনি ফিজিক্যালি চেঞ্জ হয়ে গেছেন সেটা যদি হয় হয়তো আপনি পেতে পারেন তবে এটা আপনি ইমেলের মাধ্যমে জানালে ওরা আপনাকে উত্তরটা দেবে ধন্যবাদ তার মানে তাকে ইমেল করার কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে কে আছেন জি আসসালামু আলাইকুম

জি ধন্যবাদ স্মল বিজনেসের আন্ডারে পড়ছেন এবং আপনার হচ্ছে আপনারা হচ্ছেন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কিংবা যেভাবে ধরে না কেন তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হবেন যদি আপনার ইনকাম কোয়ালিফাই করে ইনকামটা কিরকম আপনাকে একটু আগে বলেছিলাম যে সাথে কম্পেয়ার করে টোয়েন্টি রিডাকশান হতে হবে এবং নেট ইনকাম যেটা লাইন স্কেডুল সির লাইন থার্টি ওয়ান গ্রোথ দেখতে হবে আপনার লাইন ওয়ান সির আর আপনার নেট ইনকাম দেখতে হবে স্কেডুল সি লাইন থার্টি ওয়ান এখানে যদি আপনি টু থাউজেন্ড নাইনটিনে যদি মোর দ্যান ওয়ান ডলার জন্য প্রফিট থাকে তাহলে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আপনার এটা নিউ ইয়র্ক বেস বিজনেস হতে হবে মানে আপনার ইনফরমেশানগুলো আপনার যে নিউ ইয়র্ক সিটিতে থাকেন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটিতে থাকেন এটা প্রুফ দিতে হবে ইট কুড বি ইটুইটি বিল লেইস তারপর আপনার আপনার ব্যাংক স্টেটমেন্ট এগুলো যদি আপনি দেন यस डेफिनेटली আপনি কোলিফাইবেটবেন তবে আপনি ইমিডিয়েটলি अप्लाई করবেন আজকে যেহেতু ওপেন হয়েছে অনেকে করছেন আপনি করে ধন্যবাদ তারা এখনো পোর্টালটা ওপেন হয় নাই তবে যেকোনো সময় আপনার ওপেন হয়ে যেতে পারে তবে সেই জন্য আপনি প্রিপারেশন রাখবেন আমরা কয়েকবার বলেছি স্পেশালি ট্যাক্স রিটার্ন ট্যাক্স রিটার্ন অবশ্যই করবেন আপনার যদি সোশ্যাল সিকিউরিটি না থাকে আপনি আইটেন নিয়ে अपनी टैक्सिटार করতে পারবেন তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তারপরে আপনার নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটি যে আইডি থাকে এগুলো রাখবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলো সব জোগাড় করে রাখবেন যখনই ওপেন হবে আপনি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করবেন সো আমরা এটা আপনাকে আপডেট দেবো যখনই এটা ওপেন হয় টাইম আমি আপনাদের কথা মনে আছে এক্সক্লুডেড ওয়ার্কার ফান্ড যেটা প্রতি সপ্তাহ আসার আগে আমি এটা চেক করে আসি সেই সম্পর্কে দর্শকদের দেন আরেকটু স্পেশালি আপনার ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলার যাদের ট্যাক্সিটা রয়েছে তারা এটা অবশ্যই পাবে আর যাদের ট্যাক্সিটা নাই আদার ডকুমেন্টেশন নাই তারা হাজার দুইশো টাকা পাবে তারা ম্যাক্সিমাম পাওয়ার জন্য অবশ্যই আপনি ট্যাক্সি টান করবেন এখানে সার্টিফাইন রয়েছে তারা আপনাকে হেল্প করতে পারবে আপনার পাসপোর্ট যদি থাকে সেটা দেখিয়ে আপনি ট্যাক্সি টান করতে পারবেন এটা আপনার অরিজিনাল পাসপোর্টটা পাঠাতে হবে না যদি সার্টিফাইন এক্সেপ্টেন এজেন্টের কাছে যান সো সেক্ষেত্রে আপনি ট্যাক্সি টান সাবমিট করে আপনি যদি আইটেন পান তাহলে আপনি এই ট্যাক্সি টানটা আপনি অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করবেন আপনি পুরো টাকাটা পেতে পারেন পাশাপাশি আদার ডকু আছে এটা রিকোয়ারমেন্ট সো এইগুলো আপনাকে সাবমিট করলে হোপফুলি আপনি টাকাটা পেতে পারেন ইস ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যেটা হচ্ছে থ্রি হান্ড্রেড ডলার পিউ এর এটার ইকুবালেন্ট প্রতি সপ্তাহ সপ্তাহ থ্রি হান্ড্রেড টাইম ফিফটি টু উইক সো ফিফটিন আর এটা যারা কোয়ালিফাই হবে না থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড বারোশো এবং সিক্স হান্ড্রেড টোটাল কম্বিনেশন হচ্ছে থার্টি টু হান্ড্রেড ডলার এখান থেকে কিছুটা ট্যাক্স কাটবে থার্টি টু হান্ড্রেড ডলার থেকে কাটবে ওয়ান ডলার ট্যাক্স কেটে রেখে রেখে দেবে পাবেন আর একটা হচ্ছে ফিফটিন থেকে সেভেন ডলার ট্যাক্স কেটে রেখে দেবে আপনি পাবেন কিছুটা ট্যাক্স ওরা রেখে দিবে যদি যদি ট্যাক্সিট রিটার্ন না করেন সেক্ষেত্রে ওরা রেখে দেবে এই এটা কিন্তু ম্যাক্সিমামটা আপনি পাবেন তো রেডি রাখবেন আপনারা অবশ্যই ওপেন হলে আমরা আপনাদেরকে জানাবো সেই সময় আপনারা সাবমিট করেন অবশ্যই অবশ্যই আমরা সেটি চাই যে সবাই যেন সেই কারণ এই মানুষগুলো অনেক বঞ্চিত হয়েছে সব কিছু থেকে কোভিড নাইন্টিনের সময় অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাসেম সবশেষে উপসংহারে আমাদের দর্শকদের জন্য কি বলবেন উপসংহারে বলতে চাই যারা এস্টিমেটেড ট্যাক্স রিকোয়ারমেন্ট রয়েছে তাদের ডিউ ডেট হচ্ছে জুন ফিফটিন আপনার সেকেন্ড কোয়ার্টারটা তারপর থার্ড কোয়ার্টার সেপ্টেম্বর অ্যান্ড ফোর্থ কোয়ার্টার জানুয়ারি ফিফটিন সো আপনারা অন টাইম এস্টিমেটেড ট্যাক্সটা পে করে দিবেন যারা মোর দেন ওয়ান ওয়ান থাউজেন্ড ডলার ও হই থাকেন আইএসের কাছে সো সেটা যদি না দেন তাহলে আপনি ফ্যানাল্টি পেতে পারেন এই প্যানাল্টি থেকে বাঁচার জন্য যে জুনের পনেরো তারিখে যে এস্টিমেট ট্যাক্স যাদের পে করণীয় তারা অবশ্যই পে করবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়াটি রইল কারণ আপনি আসলেই আমরা অনেকগুলো নতুন নতুন তথ্য পাই আমাদের দর্শকদের জন্য সে কারণে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন